নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা স্ট্রিট ফুড পাপড়ির চাটের রেসিপি। এই পাপড়ির চাটটা কিভাবে বানাতে হবে চলুন তাহলে দেখে নিই। আজকে আমরা বানাবো পাপড়ির চাট। পাপড়ির চাট বানানোর জন্য প্রথমে আমরা পাপড়িটা তৈরি করে নেব। পাপড়িটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, 1/2 কাপ নিয়ে নিয়েছি সুজি। এটা আমাদের ঘরের যে রেগুলার সুজি হয় সেই সুজিটাই আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ। আর সুজিটাকে মিক্সিতে দিয়ে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি, দানাগুলো যেন একটু ছোট হয়ে যায়, তাহলে মাখতেও সুবিধা হবে আর পাপড়ির চাটটাও তাহলে খুব ভালো হবে। মচমচে হওয়ার জন্য এই সুজিটা এর মধ্যে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ঘি। ঘি দিয়ে আটাটার আমরা ময়ম দিয়ে নেব। এরপর ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে, তারপর ময়দাটাকে জল দিয়ে মাখতে হবে। ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে, ময়মটা দিয়ে দেখে নিতে হবে যে আটাটা ভালো করে হাতের মধ্যে নিয়ে ময়দাটাকে চাপলে গোল হচ্ছে কিনা, আর যদি না হয় তাহলে ঘিয়ের পরিমাণটা অল্প সামান্য আরটু বাড়িয়ে দিতে হবে। আমি 2 বড় চামচ ঘি দিয়েছি, কিন্তু মনে হচ্ছে আমার ময়দাতে আরেকটু ঘি লাগবে, আমি অল্প আরেকটুখানি সামান্য ঘি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 চামচের থেকে আর একটু কম হবে, এইটুকু ঘি আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো আটাটাকে ভালো করে এইভাবে সব দিকের আটাটাকে নিয়ে ঘি দিয়ে ময়ম দিয়ে নিতে হবে ভালো করে। এরপরে দেখুন এরকম করে দলা পাকালে এটা এরকম লাড্ডুর মতন হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ময়ম দেওয়াটা ঠিক আছে। এরপরে এটা আমরা জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে জল দেব, দিয়ে মাখব ময়দাটাকে। আটা মাখা, আটা দিয়ে যেরকম আমরা রুটি বানাই, যেরকমভাবে ময়দাটা মেখে নিই আমরা আটার রুটি বানাবার জন্য, সেইভাবে এটাকে মেখে নেব। একটুখানি মিনিট 5-1 ধরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মাখা আমার রেডি হয়ে গেছে। ময়দাটা খুব শক্তও না, একদম নরমও না, দেখতে পাচ্ছেন আমার আঙুলটা এরকম ডেবে যাচ্ছে। খুব নরম মাখলেও কিন্তু হবে না, মিডিয়াম রাখতে হবে ময়দাটাকে। মেখে 10 মিনিট রেস্টে রাখতে হবে। সুজিটা আছে, সুজিটা তার মধ্যে ফুলে যাবে, তারপরে আমরা
এটা দিয়ে পাপড়ি বানিয়ে নেব। পাপড়ি তৈরি করবার ময়দাটা আমাদের মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আর একটুখানি মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এরপর লেচি কেটে নিয়ে আমরা বেলে নেব। আমাদের লেচিগুলো কাটা হয়ে গেছে, এরপরে আমরা একটা করে নিয়ে লেচিগুলো দিয়ে রুটির মতন বড় করে বেলে নেব। এইভাবে করে বেলে নিতে হবে। খুব পাতলা বেললে চলবে না, রুটির মতন একটু মোটাই বেলতে হবে। আমরা যেরকম ঘরে সাধারণত রুটি করি, এরকম ধরনের পুরুত্ব রাখতে হবে রুটিটার। এটা বেলা হয়ে গেছে আমাদের, এরপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিতে হবে, জানি পাপড়িগুলো ফুলে না ওঠে। পুরো রুটিটাতে এইভাবে ফুটো ফুটো করে নিয়ে তারপর আমরা একটা গ্লাস দিয়ে, ছোট গ্লাস দিয়ে বা ছোট বাটি ঢাকনা এরকম জিনিস দিয়ে ছোট ছোট করে কেটে নেব। একটা এরকম ছোট সাইজের গ্লাস নিয়েছি, এটা দিয়ে আমরা একটা একটা করে কেটে নেব পাপড়ি। আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব একটা একটা করে। আর যেই আটাটা বেঁচে যাবে এইটা দিয়ে লাস্টে আবার আর একটা বানিয়ে নেব। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি কেটে কেটে সব আলাদা থালার মধ্যে সব তুলে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেচি দিয়েই আমি একই প্রসেসে সব বানিয়ে নেব, তারপর সব ভাজব। আমি গ্যাস ধরিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর দিয়ে দিয়েছি সাদা তেল, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিতে হবে। এবারে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেব পাপড়ির চাটের, পাপড়িগুলো ভাজবার জন্য। পাপড়িগুলো আমি এইভাবে বেলে বেলে আলাদা আলাদা থালার মধ্যে রেখে নিয়েছি। পাপড়িগুলো আমার সব বেলা হয়ে গেছে, এরপরে তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা এটা ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এরপরে এইভাবে একটা একটা করে ছেড়ে দেব। তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর পাপড়িগুলো ছাড়তে হবে, তারপরে যখন আস্তে আস্তে ভাজা হবে এটা তেলের ওপর দিকে চলে আসবে পাপড়িগুলো। পাপড়িগুলো মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে,
গোল্ডেন কালার হয়ে গেলে তখন পাপড়িগুলো আমরা সব তুলে নেব। আমার এগুলো ভাজা রেডি হয়ে গেছে, এরপরে আমি তেল ঝরিয়ে তুলে নেব। সেকেন্ড ব্যাচের পাপড়িগুলো আমার ছাড়া হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবেই আমি প্রত্যেকটা পাপড়ি ভেজে নেব। পাপড়িগুলো আমাদের সব ভাজা রেডি হয়ে গেছে, দেখুন এতগুলো পাপড়ি আমাদের রেডি হয়েছে। এবারে আমরা চাটটা তৈরি করে নেব। চাট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দই, দইটাকে এর মধ্যে দইটার মধ্যে একটু চিনি আর এমনি নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা নিয়েছি তেঁতুলের মিষ্টি চাটনি, তেঁতুল আর খেজুর একসঙ্গে একটু সেদ্ধ করে নিয়ে মিক্সিতে দিয়ে তারপরে সাদা তেল কড়াইয়ে দিয়ে ফোড়ন দিয়ে আমরা এই তেঁতুলের চাটনিটা বানিয়ে নিয়েছি। আর নিয়েছি মটর সেদ্ধ, মটরগুলো ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। মটরগুলো দেখুন এরকম টিপ দিলে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মটরগুলো প্রত্যেকটা গোটা রয়েছে। আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, পেঁয়াজ, ধনে পাতা, বিট নুন। আর নিয়েছি এটা চাট মশলা, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, এটা হচ্ছে জিরে, খালি খোলায় ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। দেখুন পাপড়িগুলো কতটা মচমচে হয়েছে। পাপড়িগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে এইভাবে সাজিয়ে নেব। দুটো প্লেটের মধ্যে আমি পাপড়ি সাজিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব আলু, আলুগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এগুলো সেদ্ধ আলু। এরপরে দিয়ে দেব সেদ্ধ মটর। দিয়ে দিচ্ছি দইটা, ফেটিয়ে রাখা দইগুলো এর উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব মিষ্টি চাটনি। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, বিট নুনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য করে চাট মশলা, আর দিয়ে দেব অল্প কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব অল্প সামান্য পেঁয়াজ। আর দিয়ে দেব ধনে পাতা। তার উপর দিয়ে আবার সামান্য একটু দই দিয়ে দেব। আর অল্প পরিমাণে একটু চাটনিও দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি সেউ, সেউ ভাজাগুলো এইভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে দিয়ে আমরা পাপড়ির চাট সার্ভ করে দেবো।
প্রসেসে আমি আর একটা প্লেট রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম মটর, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ। দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা। এর মধ্যে দইটা আবার দিয়ে দিচ্ছি। যারা ঝাল বেশি পছন্দ করে সামান্য একটু লঙ্কার গুঁড়ো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বিট নুনের গুঁড়ো। সামান্য আমচুরের পাউডার। ভাজা মশলা। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক মিষ্টি চাটনি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। উপর দিয়ে আর একটুখানি টক দই আর মিষ্টি চাটনি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো একটু সেউ ভাজা। আমার এই পাপড়ি চাটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।